পিজি ফর্ম ফিল আপের অফিসিয়াল লিঙ্ক pcdpcal.com/nsou/ এই লিঙ্কে ক্লিক করলে এইভাবে একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর পেজের ডান দিকে দেখবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থের জায়গা রয়েছে, সেখানে এনরোলমেন্ট নাম্বারটি পুট করবে এবং ডেট অফ বার্থের জায়গায় নিজের জন্ম তারিখটি দিতে হবে। কীভাবে দেবে দেখে নাও। যখন এই দুটো পুট করবে সঙ্গে সঙ্গে নিচে দেখবে তোমার নামটি শো করবে, তারপর ওখানে সাবমিট বাটন থাকবে, যেটাতে প্রেস করে তুমি নেক্সট পেজে যেতে পারবে। নেক্সট পেজে আসলে দেখতে পারবে এখানে তোমার সমস্ত ডিটেলস রয়েছে, তোমার ছবি থেকে শুরু করে সব কিছু রয়েছে নিচের দিকে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো, যদি তুমি তোমার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাও এখানে চেঞ্জ করতে পারবে, এখানে সেই অপশনটি রয়েছে। যদি চেঞ্জ না করতে চাও তাহলে একই রাখবে। এবার নিচের দিকে তোমাকে যে কটি পেপার তোমার রয়েছে এক্সামের জন্য সেই পেপারগুলি শো করবে। তোমার ফার্স্ট ইয়ারে চারটি পেপার রয়েছে, এখানে তোমাকে চারটি পেপারই শো করবে। এবার তোমাকে চারটি পেপারই সিলেক্ট করতে হবে, কারণ তুমি সবগুলোতে এক্সাম দেবে। চারটি পেপার সিলেক্ট করার পর নিচের সাবমিট বাটনে তোমাকে প্রেস করতে হবে। আর এর নিচে রয়েছে RN, SN, RSN, এইগুলো হচ্ছে শর্ট ফর্ম তোমাকে দেখিয়েছে যাতে তুমি বুঝতে পারো। ইন কেস যদি তোমার রিনিউয়াল করা না থাকে সেক্ষেত্রে ওগুলো লেখা থাকবে তোমার সাবজেক্টের পাশে। সাবমিট করার পর নেক্সট যে পেজটি আসবে এখানে তোমাকে আরেকবার কনফার্ম করতে বলা হবে, তুমি যে পেপারগুলো সিলেক্ট করেছো সেটা তুমি কনফার্ম করছো কি না। তো ফাইনালি দেখে নেবে চারটি পেপারই সিলেক্ট আছে কি না। যদি চেঞ্জ করতে হয় তাহলে এডিটে ক্লিক করবে, আর যদি ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করে নেক্সট পেজে যাবে। কনফার্ম ক্লিক করার পর তোমাকে আরেকবার জিজ্ঞেস করে নেবে যে এটি কিন্তু আর আনডান করা যাবে না। এরপর ওটা সিলেক্ট করার পর তোমাকে টোটাল অ্যামাউন্টটা এখানে শো করাবে যে কত টাকা তোমাকে এক্সামের জন্য পে করতে হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে টার্ম এন্ড এক্সামের টাকা প্লাস অ্যাসাইনমেন্টের টাকা একসঙ্গে নিচ্ছে, তাই এখানে টার্ম এন্ড এক্সামের জন্য এক একটি পেপারে 150 টাকা এবং অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা, অর্থাৎ একটা পেপারে মোট 180 টাকা করে, চারটে পেপারে 720 টাকা কাটছে। এবং এই 100 টাকা রয়েছে অনলাইন এক্সামিনেশনের প্রসেসিং ফি, তা মোট 820 টাকা তোমাকে পে করতে হচ্ছে। এবার বিভিন্ন সাবজেক্ট যেমন MSW বা অন্যান্য সাবজেক্ট যাদের 4টির বেশি পেপার রয়েছে তাদের টাকাটি সেভাবে ভ্যারি করবে, আর যে সকল সাবজেক্টের 4টি পেপার রয়েছে তাদের এরকমই একটা অ্যামাউন্ট দেখাবে। এরপর তোমার পেমেন্টের অপশান আসবে, যেখানে তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যার যে অপশানটি রয়েছে সেটি চুজ করে টাকাটি পে করবে। পে করার পর তোমাকে যে ফর্মটি রয়েছে সেটি এবং রিসিপ্ট অর্থাৎ পেমেন্টের রিসিপ্ট দুটোই ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবে।